আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই জানেন যে ফেসবুক থেকে ইনকাম করা যায়, কিন্তু এই ইনকামের যে সোর্স অথবা এই ইনকামের যে সিস্টেম, আমরা সরাসরি আমাদের ফেসবুক থেকে কিভাবে দেখব, অথবা আমরা আমাদের ফেসবুক কিভাবে প্রফেশনাল মোড অন করে আমাদের যে ইনকামের ড্যাশবোর্ড সেটা আমরা কিভাবে দেখব, এবং আমাদের ড্যাশবোর্ডে কতটুকু কি পূরণ করতে হবে, কখন ভিডিও আপলোড করতে হবে, কি কি ভিডিও আপলোড করতে হবে, কয়টি ভিডিও আপলোড করতে হবে, কত ভিউ হবে, ঠিক আছে, কত ভিউ প্রয়োজন, এই সকল ডিটেলস আমি আপনাদেরকে আজকে দেখাবো। কিভাবে আপনি একটি ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ মনিটাইজ করে ইনকাম করতে পারবেন, সেই সকল সিস্টেমগুলো অথবা সেটিংগুলো কোথায় কোথায় পাবেন, আপনার ফেসবুকের ভিতরেই, নতুন কোনো অ্যাপস কোনো কিছু ইনস্টল করতে হবে না। তো চলেন আমি আপনাদেরকে সেই সুন্দর সেটিংগুলো দেখিয়ে আসি। এবং আরেকটি কথা বলে রাখি, আপনি যদি আমার ফেসবুকে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন দেখে আসি। দেখেন, প্রথমে আমরা আমাদের যে ফেসবুক অপশন আছে, আমরা ফেসবুকে মানে অ্যাপসটি আছে সেই অ্যাপসে আমরা চলে যাব। যাওয়ার পরে আমাদের যে প্রোফাইল অপশনটি আছে সেই প্রোফাইল অপশনে চলে যাব। দেখেন, আমি এই প্রোফাইল অপশনের উপরে ক্লিক করলাম। অনেকে হচ্ছে গিয়ে যে তাদের যে মনিটাইজেশনের যে ড্যাশবোর্ড, তারা সেটা দেখতে পারে না, তাদের আসলে কতটুকু ভিউ হয়েছে, কতটুকু ফলোয়ার হয়েছে, ঠিক আছে, যে সকল ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো সে সাধারণত দেখতে পারে না। আর একটা কথা হচ্ছে গিয়ে, আপনি যদি আপনার প্রোফাইলটি, এটা আমার প্রোফাইল, দেখেন, আপনি যদি আপনার প্রোফাইলটি প্রফেশনাল মোড না করেন, তাহলে আপনি আপনার প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন না। পেজ থেকে যেমন ইনকাম করা যায়, পেজ সবসময় প্রফেশনাল মোডে থাকে, কিন্তু প্রোফাইলটা প্রফেশনাল মোডে থাকে না। প্রোফাইল যদি প্রফেশনাল মোডে না থাকে, তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন না। তো আগে শেখাবো আপনাকে প্রফেশনাল মোডটি অন করবেন কিভাবে। দেখেন, আপনার প্রোফাইলে যাওয়ার পর এখানে কর্নার এই পাশে দেখবেন একটি থ্রি ডট আছে, এই থ্রি ডটের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার ভিতর একদম নিচে দেখেন টার্ন অফ প্রফেশনাল মোড, আপনাদের লেখা থাকবে টার্ন অন প্রফেশনাল মোড। আমাদের প্রফেশনাল মোড অন করা, এই জন্য এখানে টার্ন অফ, মানে হচ্ছে আমি এখন যদি অফ করতে চাই, আমি সিম্পল এখানে কন্টিনিউ ক্লিক করলে আমার প্রফেশনাল মোডটি অফ হয়ে যাবে। আর আপনারা ক্লিক করলে এখানে প্রফেশনাল মোডটি অন হবে, কারণ আপনার যদি প্রফেশনাল মোড অন না করে থাকেন। দেখেন, প্রফেশনাল মোডটি যখন অন করবেন, অন করার পর আপনার প্রোফাইলে ঠিক এরকম দেখা যাবে, এখানে ফলোয়ার দেখা যাবে, এখানে ফলোয়িং দেখা যাবে, আপনি কতজনকে ফলো করতেছেন এবং আপনাকে কতজন ফলোয়ার আছে, ঠিক আছে। তো এভাবে আপনি আপনার প্রোফাইলটিকে প্রথমে প্রফেশনাল মোডে অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনি কিভাবে বুঝবেন যে আমার 5,000 ফলোয়ার লাগবে এবং কতটুকু পূরণ হয়েছে আমি জানি না, তারপর হচ্ছে কতটুকু ভিউ লাগবে আমার ইনকামের জন্য সেটা আমি বলতে পারি না। এই জন্য আপনাকে কাজ করতে হবে কি, সি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করতে হবে। যখন আপনি সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন, আপনার এখানে পুরো পারফরমেন্স এখানে আপনি দেখতে পাবেন লাস্ট 28 দিনের মধ্যে। ওকে, তো তারপর দেখেন এখানে আপনি আপনার সবগুলো রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার এবং 3 সেকেন্ড ভিউ হয়েছে কতবার সবগুলো এখানে আপনি দেখতে পাবেন। এখন দেখেন আপনার যে টুলসগুলো আছে, এই টুলসের ভিতরে আপনি মনিটাইজেশন অপশনটি পাবেন। এই মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার কোন কোন টুলসগুলো আপনার অ্যাক্টিভ হয়েছে। যেমন দেখেন আমার স্টার অপশনটি এখানে অ্যাক্টিভ হয়েছে, আমি স্টার অপশন থেকে ইনকাম করতে পারবো। তারপর দেখেন এখানে ইনস্ট্রিম অ্যাড, এই ইনস্ট্রিম অ্যাডটা আমার ওপেন হবে, বাট সেই ক্রাইটেরিয়াগুলো আমার এখনও পূরণ হয়নি। দেখেন, আপনার ইনস্ট্রিম অ্যাডগুলো অন করতে হলে আপনার 5,000 ফলোয়ার লাগবে। তারপর লাগবে দেখেন এঙ্গেজমেন্ট লাগবে 60,000, ঠিক আছে, মানে হচ্ছে 60K ভিউ লাগবে আপনার। আমার মাত্র হয়েছে দেখেন 1,423, ঠিক আছে, এটা আপনার 2 মাসের ভিতরে এটা আপনার পূরণ করতে হবে। তারপরে মিনিমাম 5টি ভিডিও থাকতে হবে আপনার প্রোফাইলে। তারপর আপনি এখানে ইনস্ট্রিম অ্যাডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো আপনি এখান থেকে আপনার মনিটাইজেশন টুলটি এখানে সুন্দরভাবে জেনে নিতে পারেন, এবং তাহলে আপনি আপনার যে সিস্টেমগুলো সেগুলো আপনি সব কিছুই বুঝতে পারবেন। এইভাবে আপনি আপনার প্রোফাইল থেকে প্রফেশনাল মোড এবং ড্যাশবোর্ড ওপেন করে আপনি আপনার ক্রাইটেরিয়াগুলো দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।